Hello students, all are welcome in our channel. In this video, we'll discuss about single word or one word substitution that is very important for all government exam, especially for central or state level exam WBCS SSC. So now let's start. In previous video, we discussed first 10 questions that are very important or that are selected from previous year. Now in this video, we'll discuss about later 10 questions. So now let's start. One who studies the heavenly stars and their relation to earth, that person is called astronomer. Astronomer হচ্ছে জ্যোতিষবিদ, যিনি পৃথিবীর সাথে মহাকাশের গ্রহ নক্ষত্রদের যে সম্পর্ক আলোচনা করেন তাকে বলা হয় অ্যাস্ট্রোনমার। নেক্সট হচ্ছে ওয়ান হু লিভস অ্যাট দ্য সেম অ্যাজ আনাদার, ওয়ান হু লিভস অ্যাজ দ্য সেম অ্যাট দ্য সেম অ্যাজ আনাদার ইজ কল্ড কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, মানে সমসাময়িক আমরা বলি বলে থাকি সমসাময়িক ঘটনা, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন ঘটনাগুলো ঘটছে সমসাময়িক সেগুলোকে বলা হয় কন্টেম্পোরারি, অথবা বলা যেতে পারে আমার সমসাময়িক বেঁচে থাকা অন্য ব্যক্তিটিকেও বলা যেতে পারে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি এটা নাউন ফর্ম আছে, সুতরাং কন্টেম্পোরারি হবে সমসাময়িক। নেক্সট হচ্ছে ওয়ান হু মেক্স সুপ্রিম স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, কান্ট্রি যে সর্বোচ্চ ত্যাগ করতে পারে তার দেশের জন্য সে ব্যক্তিকে বলা হয় মার্টিয়ার বা শহীদ, নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে তাকে বলা হয় মার্টিয়ার বা শহীদ। নেক্সট হচ্ছে ওয়ান হু ওয়ার্কস অন ফুট, যে ব্যক্তি পায়ে নিজে পায়ে হাঁটেন তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান বা পথচারী, পেডেস্ট্রিয়ান। নেক্সট কোশ্চেন নম্বর 40, ওয়ান হু লিভস অন গ্রাস, ওয়ান হু লিভস অন গ্রাস মিনস গ্র্যানিভোরাস, গ্র্যানিভোরাস মানে হচ্ছে তৃণভোজী, যে ঘাস খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় গ্র্যানিভোরাস। কোশ্চেন নম্বর 50, ওয়ান হু ক্যান নাইদার রিড অর নর রাইট, যে পড়তে পারে না বা লিখতে পারে না তাকে বলা হয় ইলিটারেট, ইলিটারেট মিনস নিরক্ষর। ইলিটারেট তাহলে এর ওয়ান ওয়ার্ড হচ্ছে ওয়ান ওয়ার্ড হচ্ছে ইলিটারেট, ওয়ান হু ক্যান নাইদার রিড অর রাইট ইজ কল্ড ইলিটারেট। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 60, এ পার্সন হু ওয়ার্কস ফর আনাদার টু লার্ন এ ট্রেড, একজন ব্যক্তি যখন অন্যের কাছে কাজ শেখার জন্য কোনো কাজ করে তখন তাকে বলা হয় অ্যাপ্রেন্টিসিস, অ্যাপ্রেন্টিস ইজ কল্ড অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, শিক্ষানবিশ। এখানে স্টুডেন্ট বলা যেতে পারে কিন্তু শিক্ষা এখানে ব্যবসা বাণিজ্য বা সাথে কোনো যুক্ত থাকলে অ্যাপ্রেন্টিসিস বলাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেক্সট হচ্ছে ওয়ান হু ট্রিটস দ্য ডিজিজেস অফ দ্য আই, ওয়ান হু ট্রিটস দ্য ডিজিজেস অফ দ্য আই, অর্থাৎ চোখের রোগ নিরাময়ের যে চিকিৎসা করেন যিনি তাকে বলা হয় অকুলিস্ট বা চক্ষু চিকিৎসক। কোশ্চেন নম্বর 80, ওয়ান হু এন্টারটেন্স গেস্ট, যে অতিথিদের আনন্দ দেন তাদের বা সেবা করেন তাদের বলা হয় হোস্ট বা অতিথি সেবক। কোশ্চেন নম্বর 90, ওয়ান হু টেক্স রিফিউজি, রিফিউজি মানে এখানে আশ্রয় ইন ফরেন কান্ট্রি, যে ব্যক্তি বিদেশে আশ্রয় নেন তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যালিয়ান, অ্যালিয়ান বা বিদেশি। নেক্সট কোশ্চেন নম্বর 20, ওয়ান হু নোস এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস, ওয়ান হু নোস এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড লিঙ্গুইস্ট বা বহু ভাষাবিদ, যে অনেক ভাষা একসাথে জানে তাকে বলা হয় লিঙ্গুইস্ট বা ভাষা বহু ভাষাবিদ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।